ধন্যবাদ সামির আবহাওয়া অফিস যেটি আমাদেরকে জানিয়েছে যে গত চব্বিশ ঘন্টায় ঢাকায় চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টিপাত যেটি হয়েছে আজকে সকালে মুসুলধারে সেই বৃষ্টিপাতটি খানিকটা কমে এসেছে এবং আজকে সারা দিন মুসুলধারে আর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নাই থেমে থেমে কিছু বৃষ্টিপাত হতেও পারে আর যেটি জানিয়েছে যে কালকে থেকে মানে আগামীকাল থেকে স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসবে সারা দেশের পরিস্থিতি আবহাওয়া পরিস্থিতি এবং আমাদেরকে যেটি জানিয়েছে যে সারা দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত যেটি হয়েছে সেখান সেটি হচ্ছে হলো কুষ্টিয়ার কুমারখালীতে সেখানে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে আর জনজীবনের দুর্ভোগের কথা যেটি বলছেন সেটি হচ্ছে যে যেহেতু সকাল থেকে আসলে মুসুলধারে বৃষ্টি হয়েছে যারা অফিসগামী ছিলেন তাদের আসলে পৌঁছাতে খানিকটা বেগ পেতে হয়েছে গণপরিবহন ধীরগতিতে চলার কারণে সবগুলো মহাসড় সবগুলো সড়কেই ঢাকা সবগুলো সড়কেই আসলে জ্যামজট জট লেগেছিল এবং সেটি কিন্তু এখনও অব্যাহত আছে আর যেটি বলতে চাচ্ছি যে ঢাকা শহরের যে অবস্থা সেটি খানিকটা জলবদ্ধতার কারণেও সৃষ্টি হয় যানজট এবং সেটি খানিকটা কমে আসার সম্ভাবনা দেখা দিচ্ছে যদি বৃষ্টিপাতটি আজকে সারাদিনে আর না হয় তো এই আবহাওয়া অফিসে আমার কাছে এটি ছিল সর্বশেষ